সংবাদের এ পর্যায়ে জানাবো বাংলাদেশের বিভিন্ন জেলার খবর। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার চালানসহ আহমেদ হোসাইন নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার সকালে তাকে আটক করে বিশেষ একটি সংস্থা। প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান। বলেন, দুবাইয়ের শারজা এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানে ওই যাত্রী সিলেট আসেন। তার লাগেজে তল্লাশি করে 15 কেজি 994 গ্রাম ওজনের প্রায় 16 কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করা হয়। লাগেজে কফির মেশিন থেকে 105টি সোনার বার এবং গোলাকার করা আরও 3টি সোনার চাকা জব্দ করা হয়। আটক যুবক গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার গোড়ামারা গান্ধী নুরুল ইসলামের ছেলে। আমাদের এখানে আপনারা জানেন যে বিভিন্ন সংস্থা কাজ করেন, তার মধ্যে অন্যতম গোয়েন্দা সংস্থা, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, তারা রিপোর্ট পান বা তারা অবগত হন যে একজন যাত্রী সন্দেহভাজন থাকবেন, তার কাছে কিছু মালামাল থাকবে, চোরাচালানের মালামাল থাকবে। সেই অনুযায়ী সেই যাত্রীকে তারা টার্গেট করেন এবং সেক্ষেত্রে তারা কাস্টমস শুল্ক, একটা শুল্ক গোয়েন্দা ইউনিট আছে, ওনাদের সহযোগিতায় যে এক্সপার্ট স্ক্রিনার যারা আছেন তারা স্ক্রিন করে সেখানে স্বর্ণের উপস্থিতি নিশ্চিত করেন।